আজকের ভিডিওতে আঠারো এপ্রিল দু হাজার সালে অনুষ্ঠিত প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করা হয়েছে সমাধানকৃত প্রশ্নটির কোট হচ্ছে কামা স্যাট তিন এই প্রশ্নটিতে আশিটি এমসি কিউ রয়েছে সম্পূর্ণ ভিডিওটিতে এই আশিটি এমসি সমাধান করা হয়েছে এক নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম সঠিক উত্তর হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী দুই নম্বর প্রশ্ন রয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি ফরুক আহমদ তিন নম্বর প্রশ্ন কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উত্তর উপন্যাস চার নম্বর প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি সঠিক উত্তর দিকদর্শন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বানানটি শুদ্ধ এখানে অভ্যন্তরীণ শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হচ্ছে সর ব জহলা দন্ত নয় ত বন্ধুর দীর্ঘিকার মুদুন ন ছ নম্বর প্রশ্নটি হচ্ছে সঠিক বানান কোনটি ছ নম্বর প্রশ্নটিতে দ দৃষ্টি শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হচ্ছে দ ধ দীর্ঘিকার চ রস্বিকার সাত নম্বর প্রশ্নটি হচ্ছে রাত্রির শেষ পাক এক কথায় ফররাত্র আট নম্বর প্রশ্ন রয়েছে কোনটি অদিত শব্দের বিপরীতাত্মক শব্দ সঠিক উত্তর হচ্ছে উপত্যকা নয় নম্বর প্রশ্ন অহিক শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর পারত্রী দশ নম্বর প্রশ্ন রয়েছে সমাস রীতি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে নীল যে অম্বর সমান হচ্ছে নীলাম্বর কোন সমাজ সঠিক উত্তর কর্মদারয় বারো নম্বর প্রশ্ন তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যের নিম্নরক শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে ব্যাকরণের শব্দটির নিচের একা টানা আছে এটি হচ্ছে অধিকরণে সপ্তমী তেরো নম্বর প্রশ্ন রয়েছে জগতে কীর্তিমান হো সাধনায় বাক্য নিম্নরকম শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে সাধনায় শব্দটির নিচে রেখা টানা রয়েছে এবং এটি হচ্ছে করণে সপ্তমী চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর হচ্ছে যোগ আময় পনেরো নম্বর প্রশ্ন সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর যোগ অন্তঃস্থয ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সাক্ষী গোপাল এর অর্থ কি সাক্ষী গোপাল এই শব্দটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক সতেরো নম্বর প্রশ্ন বড়ের ফিরিতি বালের বাদ বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে ভঙ্গুর আঠারো নম্বর প্রশ্ন রয়েছে সবুজপত্র কি সঠিক উত্তর হচ্ছে সাময়িক পত্র উনিশ নম্বর প্রশ্ন কিরণের সমার্থক শব্দ নয় রবি বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে উত্তরপদ বা ফরপদ আমাদের এক নম্বর হতে বিশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো বাংলা অংশ হতে এসেছিল একুশ নম্বর হতে প্রশ্নগুলো সাধারণ জ্ঞান অংশ হতে এসেছে একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে ববধ হবিল কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে যশুরে বাইশ নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান কোথায় সঠিক উত্তর চাঁদপুর তেইশ নম্বর প্রশ্ন মেডুনা তেতাল্লিশ কি একটি চিত্রকর্ম চব্বিশ নম্বর প্রশ্ন প্রাচীন পুঞ্জনগর কোথায় মহাস্তানঘট পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্ট অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে মর্জিয়া ইসলাম ছাব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত সিরিডা। সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে ধারপুর হল সুদানের একটি অঞ্চলের নাম আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে রেল ইঞ্জিনের আবিষ্কারক কে স্টিফেনসন উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আদম তীর্থস্থানটি কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় ত্রিশ নম্বর প্রশ্ন বরফ সাদা দেখার কারণ আলুর সব রশ্মি প্রতিফলিত করে একত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে গোধূলির কারণ কি সঠিক উত্তর হচ্ছে আলুর বিক্ষেপণ বত্রিশ নম্বর প্রশ্ন সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন তেত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কাজের একক জল পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে সঠিক উত্তর ক্লোরিন ছত্রিশ নম্বর প্রশ্ন রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রং কি কী সবুজ ও কমলা সাতত্রিশ নম্বর প্রশ্ন ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি বেল ব্যাল আটত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে সঠিক উত্তর তিন প্রকার উনচল্লিশ নম্বর প্রশ্ন শৈবালের বৈশিষ্ট্য কী কী এরা সবুজি চল্লিশ নম্বর প্রশ্ন কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান আমাদের একুশ নম্বর হতে চল্লিশ নম্বর পর্যন্ত মোট বৃষ্টি প্রশ্ন সাধারণ জ্ঞান অংশ হতে এসেছে এবং একচল্লিশ নম্বর হতে প্রশ্নগুলো গণিত অংশ হতে এসেছে একচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যুগ ফল বারো আঠারো ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তার আমাদের সংখ্যাটি বের করতে গেলে প্রথমে বারো আঠারো ও চব্বিশের লসাগু বের করতে হবে বারো আঠারো ও চব্বিশে যে লসাগু পাবো সেটা থেকে দুই বিয়োগ করলে আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব প্রথমে আমরা বারো আঠারো চব্বিশের লসাগু বের করছি প্রথমে দ্বিতীয় ভাগ করলাম বারো আঠারো চব্বিশ করে দ্বিতীয় ভাগ করলে ছয় নয় বারো আসবে আবার দ্বিতীয় ভাগ করলে তিন নয় ছয় আসবে এরপরে তিন দিয়ে বা কলে এক তিন দুই আসবে এরপর লসাগ হচ্ছে আমাদের এখানে দুই দুই তিন তিন দুই রয়েছে তাই আমরা দুই দুই তিন তিন দুই যখন গুণ করেছি আমরা লশাগো পেয়ে গেলাম বাহাত্তর এখন সংখ্যাটি বের করতে গেলে আমাদের বাহাত্তর থেকে দুই বিয়োগ করতে হবে যেহেতু আমাদের প্রশ্ন বলা আছে দুই যুগ করলে যদি দুই যুগ করলে থাকে তাহলে দুই বিয়োগ করতে হয় বিপরীত করতে হয় বাহাত্তর থেকে দুই বিয়োগ করে দিলে আমাদের সংখ্যাটি বের হয়ে আসবে সত্তর একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সত্তর বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে আমরা নিচে সমাধান করেছি প্রথমে লিখলাম ক একত্রে বারো দিনে শেষ করে একটি কাজ সুতরাং ক ক একত্রে একদিনে শেষ করে তাহলে একটি কাজ শেষ করতে যদি বারো দিন লাগে একদিনে শেষ করতে পারবে বারো ভাগের এক অংশ কাজ এরপর লিখলাম আবার ক একা বিশ দিনে শেষ করে একটি কাজ সুতরাং ক একা একদিনে শেষ করে বিশ ভাগের এক অংশ কাজ তাহলে ক উ ক যদি দুজনে একত্রে করে একদিনে বারো ভাগের একাংশ কাজ করতে পারে আর খ যদি একদিনে কাজ করে তাহলে সে বিশ ভাগের একাংশ কাজ করতে পারে আমরা ক উ ক দুজনের কাছ থেকে যখন ক এর কাজ বিয়োগ করে দিব তখন খ একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের হয়ে আসবে তাহলে একদম সুতরাং খ একদিনে করে বারো ভাগের এক বিয়োগ ভাগের একাংশর কাজ ভারো এবং বিশ্বের লসাগু নিলাম সেটি হচ্ছে ষাট আমরা লসাগু ষাটকে যখন প্রথম বাংলাদেশে হর ভারো দিয়ে ভাগ করব পাঁচ আসবে পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ থেকে পাঁচ আবার ষাটকে দ্বিতীয় বন্যাশটি হর বিশ দিয়ে ভাগ করে তিন আসবে তিনকে এক দুই গুণ করলে তিন কে তিন তারা সমান আসতে পাঁচ থেকে বিয়োগ করলে দুই ষাট ভাগের দুই অংশ কাজ ষাট ভাগের দুইকে যখন আমরা আবার দুই দিয়ে ভাগ করে দিব তখন আসবে তিরিশ ভাগের এক অংশ কাজ খ একদিনে তিরিশ ভাগের এক অংশ কাজ শেষ করতে পারে এখন নিচে লিখলাম খ তিরিশ ভাগের এক অংশ কাজ করে এক একদিনে সুতরাং ক একবার সম্পূর্ণ অংশ কাজ করে এক গুণ তিরিশ সমান হচ্ছে তিরিশ দিনে তাহলে খ একা যদি কাজটি করতে চায় তিরিশ দিন সময় লাগবে বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিরিশ দিনে তাহলে সময় প্রশ্নটি হচ্ছে দুইটি সন্নিহিত কুনের সমষ্টি দুই সম্মুখীন হলে একটি কে অপরটির কি বলে তারা দুইটি সন্নিহিত কোণের সমষ্টির দুই হলে একটি অপরটির সম্পূরক কোণ বলে চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে তাহলে যখন স্রোতের অনুকূলে যাবে তখন লঞ্চের ব্যাগ ও স্রোতের গতিবেগ যোগ করে অতিক্রান্ত দূরত্বকে ভাগ করতে হবে আবার স্রোতের প্রতিকূলে গেলে লঞ্চের গতিবেগ থেকে শ্রুতের গতিবেগ বিয়োগ করে অতিক্রান্ত দূরত্বকে ভাগ করতে হবে তাই আমরা প্রথমে লিখলাম স্রোতের অনুকূলে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে আটচল্লিশ ভাগ এখানে আঠারো হচ্ছে লঞ্চের গতিবেগ এবং ছয় হচ্ছে স্রোতের গতিবেগ আঠারো এবং ছয় যোগ করলে চব্বিশ আসবে আটচল্লিশকে চব্বিশ ভাগ করলে আসবে দুই ঘন্টা আবার স্রোতের প্রতিকূলে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে আটচল্লিশ ডিভাইডেড বাই আঠারো বিয়োগ ছয় তাহলে আঠারো থেকে আসবে বারো দিয়ে বাক করলে আসবে চার ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে অতিক্রম করতে সময় লাগবে দুই ঘন্টা অতিক্রম করতে সময় লাগবে চার ঘন্টা তাহলে মোট সময় হবে দুই যুগ চার সমান হচ্ছে ছয় ঘণ্টা চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছয় ঘন্টা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল ফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি প্রথমে আমাদের ঘরের বিস্তার দত্ত হবে যেহেতু ঘরের বিস্তারের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য আমরা প্রথমে লিখলাম মনে করে আয়তকার ঘরের বিস্তার সমান হচ্ছে ক দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ সুতরাং আয়তকার ঘরের দৈর্ঘ্য হবে দুই ক আমরা যখন দৈর্ঘ্য এবং প্রষ্ট অর্থাৎ বিস্তার গুণ করব তখন ক্ষেত্রফল বের হয়ে আসবে এবং এর ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বারো বারগ মিটার আমরা লিখলাম প্রষ্ট মতে দুই ক গুণ ক আমাদের এখানে দুই ক হচ্ছে দৈর্ঘ্য এবং ক হচ্ছে বিস্তার দৈর্ঘ্য এবং বিস্তার যখন গুণ করব ক্ষেত্রফল বের হয়ে আসবে এবং সেটা হচ্ছে পাঁচশো বারো দুই কে ক দিয়ে গুণ করলে দুই ক স্কোয়ার সমান হচ্ছে পাঁচশো বারো বা ক স্কোয়ার সমান হবে পাঁচশো বারো ভাগ দুই বা ক স্কোয়ার সমান হবে পাঁচশো বারোকে দুই দিয়ে ভাগ করলে দুশো ছাপ্পান্ন এরপরে ক এর মান বের করতে গেলে আমাদের দুশো ছাপ্পান্নকে বর্গমূল করে ফেলতে হবে দুশো ছাপ্পান্নকে বর্গমূল করলে আমাদের ক এর মান বের হয়ে আসবে ষোলো আমার আয়তকার ঘরের বিস্তারকে ক ধরেছিলাম সুতরাং আয়তকার ঘরের বিস্তার ক সমান হবে ষোলো মিটার এবং দৈর্ঘ্যকে ধরেছিলাম দুই ক তাহলে দৈর্ঘ্য বের করতে গেলে এতকার ঘরে দৈর্ঘ্য দুই সমান হবে দুই গুণ ষোলো সমান হচ্ছে বত্রিশ মিটার এরপর এখন আমাদের পরিসীমা বের করতে হবে পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত তার আমরা দুই লিখলাম দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ প্রস্ত হচ্ছে ষোলো বত্রিশ এবং ষোলো যুগ করলে আটচল্লিশ আসে আটচল্লিশকে দুই দিয়ে গুণ করলে আসে ছিয়ানব্বই মিটার অর্থাৎ এতখার ঘরটির পরিসীমা হচ্ছে ছিয়ানব্বই মিটার সাতচল্লিশ নম্বর পরষুরি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সিক্স এবং এক্স ওয়াই সমান এইট হলে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার সমান করতে হবে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ারের অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে হবে আমরা জানি এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এরপর আমরা মান বসাবো এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে সিক্স উপ স্কোয়ার রয়েছে সেটি বসালাম মাইনাস লিখলাম ফোর আছে ফোর লিখলাম এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান হচ্ছে এইট তা আমরা লিখলাম ফোর ইন্টু এইট কে স্কোয়ার করলে আসবে থার্টি সিক্স ফোর কে এইট দিয়ে গুণ করলে আসবে থার্টি টু থার্টি সিক্স থেকে থার্টি টু বিয়ে করে দিলে আমাদের এই প্রশ্নের উত্তর বের হয়ে আসবে ফোর সেচল্লিশ নম্বর প্রশ্নের শুরু উত্তর হচ্ছে ফোর সাতচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স ওয়াইয়ের মান কত আমাদের এখানে এক্স ওয়াই এর সূত্র ব্যবহার করতে হবে এক্স ওয়াইয়ের সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু হল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু হল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টুয়েলভ আমাদের এখানে টুয়েলভ বসালাম নিচে ডিভাইড বাই টু রয়েছে উপরে ব্র্যাকেট দিয়ে হল স্কোয়ার লিখে দিলাম একভাবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে টু আছে সেটা লিখলাম টু ডিভাইড বাই বড় হল স্কোয়ার আছে লিখলাম

উনপঞ্চাশ নম্বর প্রশ্ন এ বি সি ডি বৃত্তে এ বি ইউ দুটি সমান যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য আমরা নিচ্ছে চিত্রের সাহায্যে তত্ত্বটি উপস্থাপন করেছি এ বি সি ডি একটি বৃত্ত নিয়েছি এবং এই বৃত্তের দুটি জেয়া একটা জেয়া হচ্ছে এ বি এবং অপর একটি জেয়া হচ্ছে সি ডি তাহলে তারা যদি পরস্পর সি বিন্দুর সাথে তারা যদি পরস্পর সি বিন্দুদের সাথ করে তাহলে যেটি শুদ্ধ হবে সেটা হচ্ছে ফিবি সমান ফিডি পঞ্চাশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমাদের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রগুলির ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে ফোর রুট পয়েন্ট থ্রি স্কোয়ার এখানে হচ্ছে বাহুর পরিমাপ স্কোয়ার আছে তাই আমাদের একটি বাহু হচ্ছে ষোলো উপরে স্কোয়ার লিখলাম ষোলোকে স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন আসবে আমাদের দুশো ছাপ্পান্নকে নিচে যে ছাড় হয়েছে সেটা ভাগ করলে ষট্টি আসবে ষষট্টিকে রুট পাওয়ার থ্রি দিয়ে গুণ করে দিলে আমাদের সোয়াবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসতেছে ষষ্ট্টি রুট থ্রি এগারো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটি লসাগু কত আমাদের সহজে নির্ণয় করতে পারবো অনুপাত দুটি গুণ করব অনুপাত অনুপাত দুটি দুটি হচ্ছে এবং গুণ করলে পাঁচ ছয় তিরিশ কে চার দিয়ে গুণ করলে উত্তর বের হয়ে আসবে একশত বিশ বাহান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বাঁশের পাঁচ ভাগের দুই অংশ লাল চার ভাগের এক অংশ কালো ও তিন ভাগের এক অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে পাঁচটির দৈর্ঘ্য আমরা নিচে অঙ্কর সমাধান করলাম প্রথম হচ্ছে আবৃত অংশ প্রথম রয়েছে পাঁচ ভাগের দুই অংশের লাল রং চার ভাগের এক অংশ হচ্ছে কালো তিন ভাগের এক অংশ হচ্ছে সবুজ কাগজ তা আমরা লিখলাম আবৃত অংশ সমান পাঁচ ভাগের দুই যোগ চার ভাগের এক যুগ তিন ভাগের এক আমরা লসাগু নিতে হবে পাঁচ চার এবং তিনের লসাগু আসে ষাট ষাট কে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করলে বারো আসবে দিয়ে গুণ করলে আসবে চব্বিশ এরপরে দ্বিতীয় বন্যাসের হর হচ্ছে তৃতীয় বন্যাশীটি হর হচ্ছে তিন ষাট কে তিন দিয়ে ভাগ করলে বিশ বিশকে কে এক দিয়ে গুণ করলে আসবে বিশ নিচে হর ষাট রয়েছে উপরে চব্বিশ পনেরো এবং বিশ যোগ করে দিলে আসবে উনষাট অর্থাৎ ষাট ভাগের উনষাটাশ আবৃত অবস্থায় রয়েছে এখন আমরা অনাবৃত অংশটা নির্ণয় করব সম্পূর্ণ বাসটিকে যদি আমরা এক অংশ ধরি তাহলে অনাবৃত অংশ বের করতে গেলে এক থেকে আবৃত অংশ ষাট ভাগের অংশ বিয়োগ করতে হবে এক থেকে ষাট ভাগের অংশ বিয়োগ করে দিলে আমাদের বিয়োগ বের হয়ে আসবে ষাট ভাগের এক অংশ অর্থাৎ অনাবৃত অংশটি হচ্ছে ষাট ভাগের এক অংশ প্রশ্ন রয়েছে অবশিষ্ট অংশ ছয় মিটার যেটা অনাবৃত অবস্থায় রয়েছে তাই আমরা লিখলাম প্রশ্ন মতে ষাট ভাগের অংশ সমান হচ্ছে ছয় মিটার সুতরাং সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য হচ্ছে ষাট গুণ ছয় সমান হচ্ছে তিনশত ষাট মিটার বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিনশো তো ষাট মিটার তিপ্পান্ন নম্বর প্রশ্ন শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য শূন্য তিন সমান ক্ষত আমাদের এই গুণ বের করতে গেলে এটা দশমিকের রয়েছে প্রথমে রয়েছে শূন্য দশমিক তিন এরপর রয়েছে শূন্য দশমিক শূন্য তিন এরপর রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন আমরা যখন তিনকে তিন দিয়ে গুণ করব নয় আবার নয়কে যখন তিন দিয়ে গুণ করবো তখন আসবে সাতাশ এখানে আমরা গুণ করবো পাচ্ছি সাতাশ এরপরে যে জিনিসটি খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রথম সংখ্যাটিতে দশমিকের পরে একটি সংখ্যা এরপরে দশমিকের পরে দুইটি এরপরে দশমিকের পরে হচ্ছে তিনটি তাহলে মোট হচ্ছে ছয়টি আমাদের যে গুণফলটি পাবো সেই গুণফলের দশমিকের পরিচ্ছয়টি সংখ্যা থাকতে হবে আমরা গুণ করে সাতাশ পেয়েছি তাই দশমিকের পরিচ্ছয়টি সংখ্যা দেওয়ার জন্য আমরা সাতাশের আগে আরও চারটা শূন্য দিয়ে দশমিক বসিয়েছি তার আমাদের সঠিক উত্তর পেলাম শূন্য দশমিক শূন্য 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 সাতাশ ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যার বর্গমূলের সাথে দশ যুগ করলে যোগফল ফল চারের বর্গ হবে তাহলে আমাদের প্রথমে দেখতে হবে চারের বর্গ কত চারের বর্গ হচ্ছে ষোলো সংখ্যাটির সাথে যেহেতু দশ যুগ করা হবে তাহলে ষোলো হলতে আমাদের আরও ছয় দরকার তাহলে ওই সংখ্যার বর্গমূল যখন ছয় হবে তাহলে সংখ্যাটি হবে ছত্রিশ আমরা যখন ছত্রিশকে বর্গমূল করবো তখন ছয় আসবে ছত্রিশকে বর্গমন করলে ছয় এবং ছয়ের সাথে দশ যুগ করলে আসবে ষোলো যে যুগপলটি পাব ষোলো সেটি হচ্ছে চারের বর্গ এবং চারের বর্গ হচ্ছে ষোলো সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ আমরা যখন ছত্রিশকে বর্গমূল করছি তখন ছয় পাচ্ছি ছয়ের সাথে দশ করলে ষোলো আসতেছে এবং এই ষোলোটি হচ্ছে চারের বর্গ তাই চুয়ান্ন প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ পঞ্চান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে চার ছয় সাত এবং এক্সের গড় মান পাঁচ দশমিক পাঁচ হলে এক্সের মান কত আমরা নিচ্ছে গড়ের সূত্র ব্যবহার করে একশো সময় নির্ণয় করেছি আমাদের গড়ের মান বের করতে গেলে যে চারটি সংখ্যা রয়েছে চার ছয় সাত এবং এক এগুলো যোগ করে চার দিয়ে ভাগ করতে হবে আমাদের গড়ের মান দেওয়া আছে পাঁচ দশমিক পাঁচ তার নিচে পাঁচ দশমিক পাঁচ সমান চারের সাথে ছয় যোগ করলে দশ দশের সাথে সাত যোগ করলে আসবে সতেরো সতেরো যোগ এক ডিভাইড বাই চার এরপর আমরা বজ্র গুণন করেছি সতেরো যোগ এক সমান পাঁচ দশমিক পাঁচকে চার দিয়ে গুণগুলো আসবে বাইশ বা এক সমান বাইশ থেকে সতেরো বিয়োগ করে আসতেছে পাঁচ অর্থাৎ আমাদের চায়ের ছয় সাত এবং পাঁচের গড় মান পাঁচ দশমিক পাঁচ ছয় সেই হিসেবে আমাদের এক্সের মান হবে পাঁচ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে যদি একটি কাজ নয়জন লোকে পনেরো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তাহলে নয়জন লোক রয়েছে বর্তমানে আরও যদি অতিরিক্ত তিনজন লোক হয় তাহলে মোট লোক হবে জন তাহলে এরপরে লিখলাম নজন লোকে করতে পারে পনেরো দিনে সুতরাং একজন লোকে করতে পারে পনেরো গুণ নয় দিনে সুতরাং বারোজন লোকে করতে পারে পনেরো গুণ নয় ভাগ বারো এখানে উপরে রয়েছে পনেরো গুণ নয় এবং নিচে রয়েছে বারো পনেরো এবং বারোকে যদি তিন দিয়ে কাটাকাটি করি পনেরোর মধ্যে তিন যাবে পাঁচবার এবং বারোয়ের মধ্যে যাবে চারবার তাহলে পাঁচ এবং নয় গুণ করলে উপরে আসবে পঁয়তাল্লিশ নিচে আসে চার করব তখন আসবে এগারো সমস্ত চার ভাগের এক দিনে সঠিক উত্তর হচ্ছে এগারো সমস্ত চার ভাগের একদিনে সাত নম্বর প্রশ্ন রয়েছে একটি চৌবাচ্চার তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে দিলে চৌবাচ্চার অর্ধেক সময় লাগবে তিনটি নল রয়েছে প্রথম নল দ্বারা পূরণ হতে সময় লাগবে দশ ঘন্টা দ্বিতীয় নল দ্বারা পূরণ হতে সময় লাগবে বারো ঘন্টা এবং তৃতীয় নল দিয়ে যদি পূরণ করে চৌবাচ্চাটি পূর্ণ হতে পনেরো ঘন্টা সময় লাগবে আমরা এরকম প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় দশ ভাগের এক অংশ যেহেতু দশ ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ পূর্ণ হতে এক ঘণ্টায় পূর্ণ হবে দশ ভাগের অংশ দ্বিতীয় নল দ্বারা এক ঘণ্টায় পূর্ণ হবে বারো ভাগের অংশ এবং তৃতীয় নল দ্বারা এক ঘণ্টায় পূর্ণ হবে পনেরো ভাগের অংশ এখন লিখলাম প্রথম দ্বিতীয় ও তৃতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় তারা তিনটি নল দ্বারা এক ঘণ্টায় কতটুকু পূর্ণ হবে সেটা বের করতে গেলে তিনটি যোগ করতে হবে তারা দশ ভাগের এক যোগ বারো ভাগের এক যোগ পনেরো ভাগের অংশ দশ বারো এবং পনেরো লসাগু হচ্ছে ষাট আমাদের প্রথমটার হর হচ্ছে দশ ষাটকে দশ দিয়ে ভাগ করলে এক দিগুণ করলে আসবে দ্বিতীয় মানুষের হর হচ্ছে বারো ষাটকে বারো দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচকে এক দ্বিগুণ করলে পাঁচ আসতে ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে আসতে চার চারকে এক দ্বিগুণ করলে চার তাহলে ছয় এবং পাঁচ যোগ করলে এগারো এগারো চার যুগ আসে পনেরো ষাট ভাগের পনেরো সমান হচ্ছে চার ভাগের অংশ আমাদের প্রশ্নে বলা রয়েছে চৌ অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে এবং তিনটি নল একসঙ্গে কুলে দিবে তাহলে চার ভাগের এক অংশ পূর্ণ হয় এক ঘন্টায় যখন তিনোটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এক ঘন্টায় চার ভাগের একাংশ পূর্ণ হয় চার ভাগের একাংশ পূর্ণ হয় এক ঘন্টায় সুতরাং হাফ অংশ অর্থাৎ অর্ধেক অংশ পূর্ণ হয় হাফ গুণ চার সমান হচ্ছে দুই ঘন্টায় তাই এই সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুই ঘণ্টা আটান্ন নম্বর প্রশ্নে রয়েছে একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত গরুটি পাঁচশো ষাট টাকা বিক্রয় করা হয়েছে এবং বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে আমাদের গরুটি ক্রয় মূল্য বের করার জন্য আমরা এখানে একটি সূত্র ব্যবহার করেছি সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য ডিভাইড বাই একশো বিয়োগ ক্ষতির হার গুণ একশো তো আমাদের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা নিচে একশো লিখলাম এবং ক্ষতির হার হচ্ছে বিশ পার্সেন্ট আমরা এখানে বিশ লিখলাম গুণ একশো একশো থেকে বিশ বিকল আসা আশি পাঁচশো কে আশি দিয়ে বাক করলে সাত সাতকে একশো দিয়ে গুণ করলে আসতেছে সাতশো টাকা অর্থাৎ এই গরুটির ক্রয় মূল্য হচ্ছে সাতশো টাকা উনষাট নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সী সমষ্টি ষাট বছর মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা বিশ বছর বেশি পিতা ও মাতার গড় বয়স কত আমরা লিখলাম মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা বিশ বছর বেশি হওয়ায় পিতা ও মাতার বয়সের সমষ্টি হবে ষাট যোগ বিষ সমান হচ্ছে আশি বছর তাহলে পিতা ও মাতার বয়সী সমষ্টি যদি আশি বছর হয় তাদের গড় বয়স বের করতে গেলে আশিকে দ্বিতীয় ভাগ করতে হবে আশিকে দ্বিতীয় ভাগ করে দিলায় উত্তর আসতেছে চল্লিশ বছর ষাট নম্বর প্রশ্ন সমদিবাহু ত্রিভুজের সমান বাহুদয় বর্ধিত করলে উৎপন্ন কোনদয় হবে কোণ আমাদের একচল্লিশ নম্বর হতে ষাট নম্বর পর্যন্ত বৃষ্টি প্রশ্ন গণিত অংশ হতে এসেছিল আমরা এই বৃষ্টি প্রশ্নের সমাধান করেছি এরপর একষট্টি নম্বর হতে আশি নম্বর পর্যন্ত বৃষ্টি প্রশ্ন ইংরেজি অংশ হতে এসেছে আমরা এখন একষট্টি নম্বর হতে প্রশ্নগুলোর সমাধান করবো একষট্টি নম্বর প্রশ্নটি হচ্ছে সুজ দ্য রাইট ওয়ার্ড ফর দি ব্ল্যাঙ্ক স্পেস ইন রাশেদ উইল কাম টু বাংলাদেশ দ্যাটস ফ্লেই আমাদের এখানে খালি করে সঠিক শব্দটি বসাতে হবে এবং যে শব্দটি বসবে সেটি হচ্ছে বাই রাশিয়া তুই বাংলাদেশ বাই প্লে বাষট্টি হচ্ছে ফাইন্ড দি কারেক্ট ইউজ অফ দি ওয়ার্ড উইথ এখানে বি ফ্যাশন উইথ হিম এ সেন্টেন্সটিতে উইথ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে যাচ্ছে তেষট্টি নম্বর প্রশ্নটি হচ্ছে দি সিনুনিম অফ ইনসেট ইজ ইনসেট এই শব্দটি অর্থ হচ্ছে উৎসাহিত করা এবং এর সঠিক সিনুনিমটি হচ্ছে ইনস্টিগেট চৌষট্টি নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিয়ম অফ আইসোলেশন আইসোলেশন শব্দটির অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা এবং এর সঠিক সিনোনিমটি হচ্ছে সেপারেশন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন রয়েছে দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিওট ইজ প্যাট্রিয়ট এই শব্দটির অর্থ হচ্ছে দেশপ্রেমিক এবং এর অ্যান্টোন তথা বিপরীত শব্দ হচ্ছে ট্রেটর দেশদ্রোহী সাতষট্টি নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিমফিট লিমফিট এই শব্দটির অর্থ হচ্ছে স্বচ্ছ এবং এর সঠিক অ্যান্টোনিমটি হচ্ছে মাটি সাতচট্টি নম্বর প্রশ্ন রয়েছে রান কাউন্টার মিনস রান কাউন্টার যার অর্থ হচ্ছে বিপরীত অবস্থা বা বিরুদ্ধ হওয়া এর সঠিক অর্থ হচ্ছে কন্ট্রাডিক্ট যার অর্থ হচ্ছে বিপরীত নম্বর প্রশ্ন ক্রাই ওলস মিনস ক্রাই ওলভস এই শব্দটির অর্থ হচ্ছে বিপদ এসেছে বলে মিথ্যা চিৎকার করা এবং এর সঠিক অর্থ হচ্ছে গিফট ফলস এলাম অর্থাৎ মিথ্যা সংকেত দেওয়া উনসত্তর নম্বর প্রশ্ন রয়েছে দি কারেক্ট স্পেলিং ইজ এখানে এক্স গ্রেট এই শব্দটির সঠিক স্পেলিং রয়েছে এবং সঠিক এক্সপ্লেনটি হচ্ছে ই এক্স এ জি জি ই আর এ টি ই সত্তর নম্বর প্রশ্ন সোজ দ্য কারেক্ট স্পেলিং এখানে স্যাক্রেটেরিয়াট এই শব্দটির সঠিক স্পেলিং রয়েছে এবং সঠিক স্লেনটি হচ্ছে এস ই সি আর ই টি এ আর আই এ টি একাত্তর নম্বর প্রশ্ন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক সঠিক পরিবর্তিত বয়স হবে তাহলে আই আইনো দ্যাট দ্য ওয়ার্ক এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স আর মাঝখানে দ্যাট রয়েছে আমাদের এই সেন্টেন্সটির দ্যাটের পূর্ববর্তী অংশ অর্থাৎ আইনু এটিকে একবার পরিবর্তন করতে হবে এবং এর পরবর্তী যে অংশটি রয়েছে হি দ্য ওয়ার্ক সেটাকেও পরিবর্তন করতে হবে মাঝখানে দ্যাট থাকবে তাহলে প্রথমে যে আইনু রয়েছে আইনুকে যদি আমরা ফেসিভ বয়সে পরিবর্তন করি তখন সেটা হবে ইট ইজ নোন টু মি এরপরে হি ডিড দা ওয়ার্ক যে অংশটি রয়েছে সেটাকে ফেসিক বয়সে পরিবর্তন করলে হবে দি ওয়ার্ক ওয়াস ডান বাই হিম তাই আই নো দ্যাট হি ডিড দা ওয়ার্ক এ সেন্টেন্সটি সঠিক ফেসিক বয়সটি হচ্ছে ইট ইজ নোন টু মি দ্যাট দি ওয়ার্ক ওয়াস ডান বাই হিম বাহাত্তর নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট ফেসিক ফর্ম অফ হি ইজ গোয়িং টু অফ এন এ শপ এখানে গোয়িং টু এই শব্দটি মন্ডল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে কোনো একটি বয়স যদি মডেল এক্সিলেন্ট থাকে সেটাকে যদি ফেসিভ বয়েস করতে হয় এই মডেল অক্সিলেন্টের পরে বি ই বসাতে হয় আমাদের এখানে অবজেক্ট হচ্ছে অ্যাশ অফ আমরা এসবকে সাবজেক্ট করব তাহলে এশ ইজ গুইন টু বি এরপরে মূলবারটি হচ্ছে অফেন্ড অফেন্ডকে ফার্স্ট পার্টিসিপল করলে অফেন্ট হবে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করতে দিতে হবে এখানে সাবজেক্ট হচ্ছে হি হিকে অবজেক্ট করে দিলে হিম হবে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অফ ইজ গুইন টু বি অফেন্ট বাই হিম তেহাত্তর নম্বর প্রশ্নে রয়েছে হি রাইটস দ্য লেটার ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ অবলিক এন্ড তবে হি রাইটস এ লেটার এই সেন্টেন্সটির রাইটস কি ভার সেটি দেখাতে হবে এখানে রাইটস শব্দটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব 71 একাত্তর নম্বর প্রশ্ন রয়েছে অ্যাক্ট শব্দটির ভার হচ্ছে অ্যাক্ট শব্দটির ভার হচ্ছে ইন অ্যাক্ট পঁচাত্তর নম্বর প্রশ্ন দিট ইস টু মি ম্যাও ফার্স্ট দ্য এক্সামিনেশন ইটস ইনডাইরেক্ট ফর্ম ইজ তাহলে আমাদের এখানে রিপোর্টেড স্পিচটি হচ্ছে ম্যাও ফার্স্ট দ্য এক্সামিনেশন এটি ইম্পার্টিভ সেন্টেন্স রয়েছে আমাদের

বাক্যটির ইন্ডিরেক্ট স্পিচ হবে তাহলে ফরিদা সেট টু হার মাদার আই শ্যাল গো টু ব্যাট নাও এসেন্টের সঠিক ইন্ডিরেক্ট স্পিচটা হচ্ছে ফরিদা টোল্ড হার মাদার দ্যাট হি উড গো টু ব্যাট দেন এখানে নাও রয়েছে সেটাকে পরিবর্তন করে দেন করে দিতে হবে সাতাত্তর নম্বর প্রশ্ন হি রান ফার্স্ট লাস্ট হি ড্যাশ মিস দি ট্রেন বাক্যের শূন্য স্থানের সঠিক শব্দটি বসবে সেটি হচ্ছে শর্ট আটাত্তর নম্বর প্রশ্ন ইট ইস হাই টাইম ইউ ড্যাশ আফ ইন বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে ইট ইস টাইম ইট ইস হাই টাইম যদি থাকে পরবর্তী অংশটি ফার্স্ট ইন্ড ইভিন করতে হয় সেই হিসেবে আমাদের এখানে খালি করে সঠিক শব্দটি বসবে গ্যা উনআশি নম্বর প্রশ্ন হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইস কারেক্ট এখানে চারটি সেন্টেন্স রয়েছে চারটি সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ওয়াজ ফ্রেজেন্ট আশি নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে যে সঠিক সেন্টেন্সটি সেটি হচ্ছে গাট দ্য চিলড্রেন এগেনস্ট দি ব্যাট কোম্পানি আমাদের এখানে আশিটি প্রশ্ন ছিল আশিটি প্রশ্ন সমাধান করা হয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আরো প্রশ্ন সমাধান করা হবে